অনেকদিন পায় না তো কাছে, তাই যেতে দিতে চায় না। তুমি কেমন আছো, তোমার ব্যাপারে বলো। এই তো প্র্যাকটিস শেষ করলাম। আবহানী ক্লাবের একজন অফিসিয়াল এসেছে, তার সাথে একটা ছোট্ট একটা মিটিং আছে। এরপরে আর টিভির জন্য একটা ইন্টারভিউ আছে মাঠে, তারপর সোজা বাসায় চলে যাব। ইস, কত ব্যস্ত তুমি। তোমার এমনি সব ফ্রেন্ডসরা কেমন আছে? কারোরই তো খোঁজ খবর নেওয়া হয় না, অতদিন ধরে দেখা হয় না আমাদের। ভালো আছে, ঢাকায় এসে কল দিও, সবাই মিলে জমি আড্ডা দিব। আচ্ছা, সমস্যা নেই, আমি জানাবো। আচ্ছা, তোমাকে আমি কল করেছি একটা কারণে। তোমার সাথে মনে আছে আমি একটা প্রথম বিজ্ঞাপন করেছিলাম? হ্যাঁ মনে আছে। কেন, আবার তোমার সাথে মডেলিং করতে হবে নাকি? আমি কিন্তু এইসব বিজ্ঞাপনের কাজ আর করতে চাই না। ওই যে একটু বেশি কথা বলে ওই লোকটা, তোমার এজেন্ট ছিল, মনে আছে ওই লোকটার কথা? হ্যাঁ, ওই মিডলম্যান ওয়ান্টি ভাই, ও আমার এজেন্ট না, উনি সবারই এজেন্ট। ওই বিজ্ঞাপনটার সময় সে আমার এজেন্ট হয়ে এসেছিল। সে তো এখন মাঠে এসেছে, মনে হয় আমার জন্য এসেছে। কেন, কোনো সমস্যা? ওই লোকটা না আমাকে কল দিয়েছিল এবং তোমার কাছে একটা রিকোয়েস্ট চাচ্ছিল। তার কোন একটা নতুন ক্রিকেট ক্লাবে তোমার দুই তিন দিন সময় দিতে হবে। বলো কি, সে আমার জন্য তোমাকে ফোন করেছে? এটা তো ঠিক না। সাবধান, মন্ডি ভাইকে কিন্তু তুমি আর কখনো পাত্তা দিবে না। শোনো, ওনারটা আমি দেখতেছি, তুমি বাড়ি থেকে আসার সময় কি আনবে আমার জন্য এটা বলো। তুমি কি চাও বলো, সমস্যা নেই। হ্যাঁ, আম্মু তো অনেক মজার মজার খাবার বানিয়েছে, গরুর মাংস, তিলের নাড়ু, দেন অনেক মজার মজার খাবার। তুমি খেতে চাইলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। কালকে আব্বু এমনিতেও ট্রেনের টিকিট কাটতে যাবে, সো হোপফুলি পরের দিনই দেখা হবে। আচ্ছা আঙ্কেল কি এবার তোমার আসার সময় পুরো ট্রেনের বগি বুকিং করে দিয়েছে নাকি? দেখো, আমার বাবাকে নিয়ে কিন্তু একদম হাসবা না। শোনো, আমি বাবাকে বললে বাবা পুরো ট্রেন বুক করে রাখবে, কিন্তু আমি একটা ক্যাবিনই বুক করেছি পুরো পাঁচজন মানুষের, শুধু একটা মহিলা থাকতে বলেছি। একা একা জার্নি করতে বোরিং লাগবে না, কি আর করব। ঠিক আছে, এখন রাখি, ভালো থেকো, এখন মন্টি ভাইকে ধরি। ঠিক আছে, বাই। ভালো আছেন মিস্টার মিডলম্যান? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কার জন্য? আর কার জন্য তো, আপনি হচ্ছেন বাংলাদেশের প্রথম সুপারস্টার, আপনার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা মন্ডি ভাই, আমি ছাড়া কি আর কোনো ক্রিকেটার নেই? আপনি আমার জন্য আমার ফ্রেন্ডকে কেন ফোন দেন? এটা তো ঠিক না ভাই। ফ্রেন্ড? ও আচ্ছা, পলি আপু কিছু বলেন এসলো। পলি আপু আমারও পরিচিত, আর উনি একটা বিজ্ঞাপনের কাজও করেছিল বুঝছেন, তারপর কথা কথায় আপনার প্রসঙ্গ চলে আসলো। শুনেন এসলো, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, বাংলাদেশে যে প্রান্তে যাই, যার সাথেই কথা বলি, যে কোনো বিষয়ে কথা বলি, ঘুরে ফিরে না আপনিই চলে আসেন, আমি কী করবো পুরো বলেন। নিজের প্রতি কনফিডেন্স এত কম হলে হবে মন্টি ভাই? কী যে বলেন এস ভাই, এই জন্যই তো আমার ক্রিকেট ক্যারিয়ার এত ধস। কিন্তু প্লেয়ারদের এজেন্ট হিসেবে কিন্তু আমি খুব সাকসেস, এখানে কিন্তু আমি খুবই কনফিডেন্ট। মন্টি ভাই, আমি এখন সিরিয়াসলি বলছি আপনাকে, আমার বিষয়ে কাউকে কল দিবেন না, কোনো কিছু বলবেন না, ওকে? জি জি। আমি ক্রিকেট পছন্দ করি মন্টি ভাই, সেটা যে লেভেলই হোক, যখন যেটা সময় হবে তখন সেটা করব, এখন ব্যস্ত আছি মন্টি ভাই। এস ব্রো, জাস্ট লাস্ট কথাটা বলি, আপনার যখন সময় হবে তখনই আপনি আমাকে একটু সময় দিন। আপনাকে তো বলছিলাম যে আমাদের এলাকার পান্না ভাই উনি একটা ক্লাব করছে, ওইখানে আপনাকে খুব দরকার,
আর আমি আপনার সাথে কানেক্টেড থাকব, ঠিক আছে? ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজও কথা বলার সময় দিল না স্যার, আমি একটা কথা বলি স্যার, আমি বলি কি ওই এক ভাইয়ের কথা মাথা থেকে বাদ দেন, অন্য কোনো প্লেয়ারের সময় দেন, আর পান্না ভাইয়ের কি মিকে একজন প্লেয়ার লাগে স্যার, আরো প্লেয়ার লাগে না? চাইন্দ্র তোমার কাজ কি সেটা কি তুমি জানো? জি স্যার, আমার কাজ হলো কারণ অকারণ আপনাকে ফোন করা স্যার। তা তুমি কি সেটা করেছো? না স্যার করিনি। কেন করো নাই? ইয়াস ভাইয়া খুব সামনে ছিল স্যার, সবসময় তো ক্লায়েন্টের সামনে ফোন দিয়ে বড় বড় কথা বলি, কিন্তু এত বড় প্লেয়ারের সামনে কি ফোন দিয়ে বড় বড় কথা বলা ঠিক হবে স্যার? ও আচ্ছা, সেটা তুমি পারো নাই, তুমি ফোন দিয়ে বলতা তুমি বিভিন্ন জেলা উপজেলার ক্রিকেট কর্মকর্তা, চেয়ারম্যান মেম্বার, ঠিক আছে? তখন আমি কি করতাম, আমি লাউড স্পিকারে এসবোকে শোনাইতাম, উনি বুঝতো যে আমার কাজের কত চাপ, কত মানুষের আস্থা আমার উপরে। সেইটা তো তুমি করো নাই, এটার জন্য কি স্কুল খুলে বসতে হবে না? চলো একটা পাতানো ম্যাচ খেলে ফেলি। সরি স্যার। আর একটা পাতানো কল, ধরো আমার সামনে ক্রিকেটার তামিম ভাই, তখন তুমি ফোন দিয়ে কি বলবা? যাও যাও কল দাও, যাও তামিম ভাই, মানে ধরো আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমরা একটা অন্য, এই যে দেখি আবার হরমোহন সাহেব ফোন দিয়েছি, একটা লোককে কতবার বলা যায়। হ্যালো হরমোহন সাহেব। না না না, আমার তো এখন টাইমই নাই ভাই, আমি পারবো না তো, আমার যদি স্কেজুয়াল চান তাহলে আপনাকে কমপক্ষে 2023 সাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। না 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 ভাই, আমার এত টাইম নেই, এত টাইম নেই, আমার সামনে ক্রিকেটার তামিম ভাই, আমি ওনার সাথে কথা বলবো, রাখেন রাখেন রাখেন।